প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন বিএড উত্তীর্ণরাও নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের আজকের অর্ডার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আজ সোমবার গত শুক্রবারের পরে আজকে ছিল প্রথম ওয়ার্কিং ডে তো আজকে আমাদের মধ্যে কিন্তু একটা বিরাট কৌতূহল ছিল যে আজকে জাস্টিস গাঙ্গুলি কি করবেন সত্যি আসবেন তো কলকাতা হাইকোর্টে নাকি আবার প্রেসমিট করে কিছু একটা সিদ্ধান্ত ঘোষণা করে দেবেন তবে দর্শক তিনি কিন্তু আজকেও কলকাতা হাইকোর্টে নির্দিষ্ট সময়ই এসেছিলেন আসলে গত শুক্রবার যা হয়েছে সুপ্রিম কোর্ট যেভাবে তার হাত থেকে মামলা সরিয়ে নিয়েছে দুটো গুরুত্বপূর্ণ মামলা এবং তারপর আমরা জাস্টিস গাঙ্গুলিকে কলকাতা হাইকোর্ট থেকে বের হওয়ার সময় যেভাবে দেখেছিলাম তার মধ্যে যে একটা আক্ষেপের সুর ছিল আমি দর্শক ভিডিওটা দেখাচ্ছি গত শুক্রবারের এবং যেভাবে কথা বলেছিলেন যে দুটো মামলা সরছে কিন্তু যে গ্রাউন্ডে সরছে আমার মনে হয় বাকিগুলোও সরে যাবে আর তারপর একেবারে শেষে একটা কথা বলেছিলেন যে সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও এখন আমি এই কথাটাই বলবো কিন্তু সুপ্রিম কোর্ট যুগ যুগ জিও বলে যেভাবে কথাটা বলেছিলেন দর্শক একটা আক্ষেপ কিন্তু তার গলাতে ধরা পড়েছিল তবে তিনি আবার এটাও বলেছিলেন যে আমি কিন্তু চেঞ্জ হচ্ছি না সুপ্রিম কোর্ট আমার চরিত্র বদল করতে তো বলেনি আমার হাত থেকে হয়তো কেস নিয়ে নিচ্ছে ঠিক আছে বা সরিয়ে দেওয়ার কথা বলেছে কিন্তু আমার চরিত্র তো বদল করতে বলেনি ফলে আমি কেন আবার চেঞ্জ হতে যাব আমি কিন্তু আমার মতেই থাকবো যেখানেই থাকব যে বেঞ্চেই থাকব আমি আমার মতো করে কাজ করে যাব সেই কথাটাও তিনি কিন্তু ওই দিন বলেছিলেন তবে কলকাতা হাইকোর্ট থেকে বেরোনো থেকে শুরু করে বাড়িতে ঢোকা তাকে প্রায় মানে একেবারে পুরো রাস্তাটাই কার্যত ফলো করেছিল মিডিয়া এবং কলকাতা হাইকোর্টে যখন মানে কলকাতা হাইকোর্ট থেকে যখন বের হচ্ছিলেন তখন যেমন মিডিয়ার সামনে কথা বলেছিলেন তেমনি আবার আরও 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 কথা বলেছিলেন ওই সময় টোটাল কথা বলার মধ্যে একটা অন্যরকমের একটা আমরা আভাস পাচ্ছিলাম তার মধ্যে যে তিনি আশাহতি হয়েছেন সুপ্রিম কোর্ট যে তাকে এইভাবে মানে মামলা থেকে সরে যেতে বলবে বা তার বেঞ্চ থেকে মামলা সরিয়ে নেওয়ার কথা বলবে তিনি হয়তো আশা করেননি আরও আশাহত হয়েছিলেন বা খানিকটা ভেঙে পড়েছিলেন এই জন্যে যে তিনি মানে যে ইন্টারভিউ দিয়েছিলেন টিভিতে তার যে বিষয়টা পাঠানো হয়েছিল কলকাতা হাইকোর্টের তরফ থেকে কি অ্যাকচুয়ালি পাঠানো হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে সেটা দেখতে চেয়েছিলেন যদি ট্রান্সলেট করে বা যা কিছু করে যে পাঠানো হয়েছিল পুরোটা তো তিনি সেটা দেখতে চেয়েছিলেন যে তার ভুলটা কি কিন্তু সেটাও সুপ্রিম কোর্ট দেয়নি তিনি যে অ্যাপিলটা করেছিলেন সেখানে কিন্তু তিনি মানে সুপ্রিম কোর্ট স্টে করে দিয়েছিল ফলে তার মধ্যে একটা খেদ ছিল আক্ষেপ ছিল সেটা কিন্তু আমরা সেই দিনে বুঝতে পেরেছিলাম তবে দর্শক আমাদের মনে একটা কৌতূহল থাকলেও তিনি কিন্তু আজকেও কলকাতা হাইকোর্টে একেবারে নির্দিষ্ট সময় এসেছেন কাজ করেছেন মামলা শুনেছেন অর্ডারও করেছেন আমি তো একটা অর্ডার দর্শক আপনাদেরকে দেখালাম যে অর্ডারটা আজকে তিনি করেছেন দর্শক আমি যেটা দেখাচ্ছিলাম যে এই মানে প্রাইমারিতে নিয়োগের বিষয়ে এবং যেটা খবর প্রায় সাঁত্রিশ থেকে আটত্রিশটা মামলা আজকে শুনেছেন মানে খুবই তার মানে বলা যায় অনেক মামলায় তিনি শুনেছেন তবে দর্শক আমি কিন্তু একটু খবর নিয়েছিলাম যে আজকে কেমন ছিলেন নিজের চেয়ারে কেমন ছিলেন অন্যান্য সময় যেভাবে থাকতেন তাকে যেভাবে দেখা যেত মানে যেভাবে তিনি বিচারটা করতেন তা আজকেও কি সেইভাবে দেখা গেছে না এই কোথাও একটা মনমরা টাইপের বা কিছু মনক্ষুণ্ণ টাইপের কিছু দর্শক আমি একটু খবর নেওয়ার চেষ্টা করছিলাম তবে যে খবরটা পেলাম যারা আর কি রিপোর্টার্স মানে আর কি ওখানে যান দিন তাদের যেটা বক্তব্য যে না দেখে মানে খুব বেশি আমাদের ওইরকম মনে হয়নি যে তিনি একেবারে হতাশ হয়ে পড়েছেন এরকম মনে হয়নি তবে হ্যাঁ অন্যান্য দিনে যেভাবে মানে যতটা চঞ্চল থাকেন আর কি আসলে উনি খুব অ্যাক্টিভ থাকেন যখন চেয়ারে বসেন খুব অ্যাক্টিভ থাকেন এবং যখন আর কি কথা হয় যখন আর্গুমেন্ট চলে তখন অনেক রিয়্যাক্ট করেন অনেক অবজারভেশন দেন অনেক মন্তব্য করেন কিন্তু আজকে সেগুলো কিন্তু সে অর্থে অতটা ছিল না এটা কিন্তু বলছেন যে একেবারে যে ভেঙে পড়েছেন বা কিছু আশা হয়ে গেছেন ওরকম নয় বিষয়টা কিন্তু অন্যান্য সময় যতটা চঞ্চল থাকেন বা যতটা রিয়্যাক্ট করেন বিভিন্ন ক্ষেত্রে আর্গুমেন্টের ক্ষেত্রে আজকে কিন্তু সেই তুলনায় খানিকটা কম দেখা গেছে খানিকটা কম তবে দর্শক এটা স্বাভাবিক এটা স্বাভাবিক কারণ আমরা মানে ওই ওই দিনই যখন কলকাতা হাইকোর্ট থেকে বের হচ্ছিলেন তাকে যেভাবে আমরা কথা বলতে দেখেছিলাম এটা স্বাভাবিক দেখুন উনি বিচারপতি কিন্তু একজন মানুষ ওনারও মন আছে রিয়াকশান হয় হবে স্বাভাবিক বিষয় একটা এরকম একটা ঘটনা ঘটলো যেটা যেটার একটা মানে শেষ দেখতে চাইছিলেন একেবারে মাথা পর্যন্ত পৌঁছাতে চাইছিলেন সেখানে তার হাত থেকে মামলা সরিয়ে নেওয়া হচ্ছে ফলে এটা তো একটা আঘাত অবশ্যই আঘাত বা ধাক্কা তার কাছে সুতরাং সেটা সামলাতে সময় লাগবে এবং গত শুক্রবার হয়েছে মাঝখানে শনিবার গেছে যদিও মাঝখানে ছুটির দিন গেছে আজকে সোমবার প্রথম একটা দিন ওয়ার্কিং ডে সুতরাং একটু চেঞ্জ মানে হবেই বিষয়টা সেটা আমরা আন্দাজ করতেই পারি এবং সেটাই কিন্তু শুনলাম যে এমনি সব ঠিক আছে তিনি মামলা শুনেছেন যে মামলা শুনবো না বলে চলে গেলেন এরকম ব্যাপারটা নয় মামলা শুনেছেন সব করেছেন সাঁত্রিশ আট আটত্রিশটা মামলা শুনেছেন কম নয় সেটা কিন্তু হ্যাঁ একটু চেঞ্জ দেখা যা আজকে যে যেভাবে অন্যান্য সময় রিয়াক্ট করেন মন্তব্য করেন সেটা কিন্তু আজকের দিন মানে আজকের দিনে অন্তত একটু কম ছিল হয়তো কাল থেকে আবার ঠিক হয়ে যেতে হয়ে যেতে পারেন সুতরাং এই হচ্ছে বিষয় দর্শক আমি জানি আপনাদের মধ্যে একটা কৌতূহল রয়েছে যে কী আজকে কী করলেন জাস্টিস গাঙ্গুলি সত্যি শুনলেন কিনা কেমন ছিলেন আমি দেখছি ওনাকে আপনারা জানতে চাইছিলেন আমার কাছে আমি ওই জন্য একটু জানলাম যারা রিপোর্টার্স এবং যারা আইনজীবী যারা ওখানে আছেন যারা আজকেও গিয়েছিলেন ওনার এজলাসে বলছেন যে হ্যাঁ ওই আর কি যে অবজারভেশন যে মন্তব্যগুলো করে থাকেন অন্যান্য সময় সেটা আজকে তুলনায় কম তুলনায় একেবারে কম কিন্তু বলা বলা হচ্ছে না তুলনায় কম কিন্তু মামলা একেবারে খুব প্রফেশনালি যেমন সোনার তিনি কিন্তু শুনেছেন আসলে একটা কথা আছে না ঢেকি যেখানেই যাক সেখানেই ধান ভাঙে তো হ্যাঁ একটা মানে আমরাই তো এখনও ধাক্কা সামলে উঠতে পারিনি আমি তো দেখছি দর্শক এই শুক্রবারের পর থেকে আমি দেখছি যে মানে এই টেলিভিশন বা মানে এই যে ডিজিটাল যে প্ল্যাটফর্ম রয়েছে খবরের বিষয় সেখানে ভিউয়ারশিপ অনেক কমে গেছে আমি লক্ষ্য করছি অনেক অনেক মানুষের মধ্যে কিন্তু একটা যেন কেমন একটা অনিয়হা তৈরি হয়ে গেছে মিডিয়ার মানে খবরের প্রতি এই মুহূর্তে দূর আর কি হবে এরকম টাইপের মানুষের মানসিকতা হয়ে গেছে এরকম হয়ে গেল দূর আর কি হবে আমি মানে খবরের আমি দেখছি মানে ভিউয়ারশিপ অনেকটা কমে আসছে অনেকের ক্ষেত্রে মানে আমি নিজেই তো বুঝতে পারছি যে একটা ইন্টারেস্ট হারিয়ে যাওয়ার মতো দূর এরকম একটা হয়ে গেল আসলে কোনো কিছু ধাক্কা লাগলে এটা হয় কিন্তু এটাই আবার একেবারে থেমে থাকবে তা নয় আবার দেখবেন আবার কিছু একটা ঘটে যাবে আবার সব মানে আবার ওপর দিকে আবার ওঠার চেষ্টা হবে এটা একটা ধাক্কা এটা এটা একেবারে সত্যি কথা গোটা বাংলার মানুষের কাছে একটা বিরাট ধাক্কা যে জাস্টিস গাঙ্গুলির হাত থেকে মামলা সরে যাচ্ছে এটা একটা বিরাট ধাক্কা একটা ঘটের একটা কারণবশত ঘটে গেছে কেয়ার করার আছে তবে ওই যেটা বলছিলাম যে হ্যাঁ একটা চেঞ্জ ছিল কিন্তু বিরাট কিছু চেঞ্জের বিষয় নয় ওনাকে যা দেখা গেছে উনি যে বেঁচে যাবেন যে মামলায় ওনাকে শুনতে যাওয়া হবে উনি শুনবেন এবং তার বিচার উনি করবেন যেভাবে রিয়াট করছিলেন হয়তো ওইভাবেই আবারও করে যাবেন ওনার তো একটাই মানে নেগেটিভ হয়ে দাঁড়িয়েছে ইন্টারভিউটা টেলিভিশনে ইন্টারভিউটা বাকি তার কোনো নেগেটিভ ব্যাপার নয় যদি যেসব কথাগুলো বলেছেন ইন্টারভিউয়ে যদি ওই সব কথাগুলো এজলাসে বসে করতেন একটাও কেউ কিছু বলতে পারতেন না কারণ তার বিচারের চেয়ার কেউ কিছু বলতে পারতেন না শুধু একটাই সমস্যা হয়ে গেছে টেলিভিশনে বলে ফেলেছেন ওই একই কথাগুলো যদি এখানে বলতেন দেখতে কোনো প্রবলেম হতো না তো যাই হোক ওই ওই দিকটা যদি আর উনি না করেন আবার যদি ওনার কাজগুলো করে যান তো অসুবিধা তো কোনো এ নেই হওয়ার কথা নয় ফলে দর্শক দেখা যাক মানুষটি কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমরা পরিষ্কার দেখতে পাই তার যা স্ট্যান্ড সুতরাং দেখবেন আবার ঠিক জায়গায় হয়তো রিজেকে নিয়ে চলে আসবেন ফলে যারা একটু উৎফুল্ল আছেন আর কি যে বেশ হয়েছে বেশ হয়েছে খুব ভালো করেছে ভালো করেছি না কতদিন তারা এইভাবে ভালো থাকবেন আর একটা কথা যেভাবে সব ডকুমেন্ট সামনে চলে এসছে তাতে যে বিচারপতি বিচার করুন না কেন মনে হয় না খুব একটা তাদের সুবিধা হবে শাসকের যে উৎফুল্ল ভাব এখন দেখছি এখন দেখা যাক দর্শক তবুও তো বলব তাদের মধ্যে জাস্টিস গাঙ্গুলি একটা নজির তৈরি করেছিলেন নজিরটা কেন তৈরি করেছিলেন কারণ এই অভাবটা ছিল তিনি যে অভাবটা পূরণ করার চেষ্টা করেছেন সেই জন্যই তো একটা নজির সুতরাং সেই সব দিক দিয়ে একটা মানুষের কাছে একটা বিরাট আবেগ তৈরি হয়েছিল একটা ভরসার জায়গা তৈরি হয়েছিল আর সেটা এখন হলো না হলোন আর করার আছে দর্শক তবে এই হচ্ছে বিষয় আজকে খানিকটা খানিকটা মানে একটু এ বিষয়টা ছিল কিন্তু একেবারে নিস্তেজ হয়ে যাওয়া সেটা কিন্তু নয় আমি দর্শক আর একটা কথা বলবো আজকে শেষে জাস্টিস গাঙ্গুলির ক্ষেত্রে তো যা তো হলোই সে তো আমরা দেখছি কিন্তু আমাদের প্রশ্ন সিবিআই কি করছে আমাদের প্রশ্ন সিবিআই কি করছে দর্শক সুপ্রিম কোর্ট জাস্টিস গাঙ্গুলির হাত থেকে হ্যাঁ অভিষেক ব্যানার্জি সংক্রান্ত মামলা হয়তো সরিয়ে নেওয়ার কথা বলেছে কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে কিন্তু সুপ্রিম কোর্ট তো ওই যে রক্ষা কবচটা বা স্টেজ যেটা সেটা তো দেয়নি তাহলে কেন সিবিআই এখন অভিষেক ব্যানার্জিকে নোটিস করছে না ডাকছে না কেন দর্শক এটা প্রশ্ন উঠবে না আমরা কিন্তু ওই দিকটাতে কেউ নজর করছি না শুধু বলছি মামলা সরিয়ে নিচ্ছে মামলা সরিয়ে নিচ্ছে অভিষেকের মামলা জাস্টিস গাঙ্গুলি শুনতে পারবে না কিন্তু এটা তো প্রশ্ন যে যেমন সুপ্রিম কোর্ট ওই কথা বলে যে সুপ্রিম কোর্ট তো যে স্টেটা করেছিল ওই যে চিঠি চিঠিকাণ্ডে অভিষেকের মুখোমুখি বসিয়ে যেটা যে স্টেটা সেটা কিন্তু আর কোনো হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট বলেছে ওই সব কলকাতা হাইকোর্টে হাইকোর্টে গিয়ে বলো আমরা এতে আর কোনো মাথা গলাচ্ছি না সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে আর এখন তো এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্ট কিন্তু এই সব নিয়ে কোনো কিছু স্টে বা কিছু করে নেই এখনও পর্যন্ত কিন্তু কোনো কোনো কিন্তু খবর নেই তাহলে শুক্রবার হয়ে গেছে বিষয়টা শনিবার রবিবার তাতে কি হয়েছে শনিবার এবার ছুটিতে কী হয়েছে নোটিশ তারা করতেই পারে এজেন্সি তাদের আর্জেন্সি মনে করলে আজকে সোমবার হয়ে গেল কই এখনও এখনও তো আমরা কিছু খবর পাচ্ছি না যে অভিষেক ব্যানার্জিকে নোটিস করা হয়েছে বলে সিবিআইয়ের তরফ থেকে ওই চিঠিকাণ্ডে কেন হবে না কেন হচ্ছে না আবার কি তাহলে অপেক্ষা করা হচ্ছে যে হাইকোর্টে ফাইল হবে হাইকোর্ট থেকে স্টে দেবে তারপরে ওই 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 সময়ে নোটিস পাঠাবো তারপরে বলা হবে যা স্টে হয়ে গেল আর আমরা কী করব এই সব চালাকি হচ্ছে নাকি কি সিবিআইয়ের তরফ থেকে দর্শক সিবিআই নিয়েও কিন্তু আমাদের মনে প্রশ্ন জাগে জাস্টিস গাঙ্গুলির মনেও প্রশ্ন জেগেছে অনেকবার আমাদের মনেও কিন্তু প্রশ্ন জাগে যে কেন সিবিআই এখনও চুপ করে বসে রয়েছে আর যখন জাস্টিস গাঙ্গুলি অর্ডারটা করেছিলেন ওই কাণ্ডে তার কত পরে সিবিআই দেখেছেন তো নোটিশ কত পরে যেন তারা অপেক্ষা করছিল কখন সুপ্রিম কোর্ট থেকে অর্ডার আসবে তারপর তারা পাঠাবে মানে আদৌ কি ইচ্ছে আছে এই অভিষেক ব্যানার্জিকে ডেকে যেটা করার সিবিআইয়ের আদৌ কি ইচ্ছে আছে নাকি কোথাও একটা কোনো প্রভাব কাজ করছে যে চাইলেও সিবিআই করতে পারছে না দর্শক প্রশ্ন দুটো যে আদৌ কি সিবিআই কোনো ইচ্ছে আছে নাকি কোথাও আবার তারাও সেটিং ফিটিং হয়ে যাচ্ছে নাকি তারা করতে চায় কিন্তু কোথাও একটা কোনো তরফ থেকে হাত বেঁধে দেওয়া হচ্ছে দর্শক প্রশ্ন কিন্তু আমাদের মনে মনের মধ্যে জাগছে যে কেন এখনও কেন এখনও শুক্রবারের বিষয় হয়েছে সুপ্রিম কোর্ট হাত তুলে দিয়েছে তাহলে এখনো কেন অভিষেককে নোটিশ করছে না সিবিআই যেটা করার জন্য আর অভিষেক ব্যানার্জি এখন সব ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নবজোয়ার নিয়ে উত্তরবঙ্গে টানা তিনি ওদিকে ঘুরে বেড়াচ্ছেন রাজনীতি করছেন আর এদিকে সিবিআই কি তার জন্য কি বসে রয়েছে নাকি কবে দুমাস পর ফিরে আসবেন অভিষেক তারপর আমার তাকে ডাকবো আর ইন দ্য মিন টাইম যদি হাইকোর্টের অর্ডার হয়ে স্টে হয়ে যায় খুব ভালো হয়ে গেল এইভাবে কি তারা বসে রয়েছে সিবিআই প্রশ্ন উঠবে না দর্শক কী বলবেন যদি এসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে